শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি তাহাজ্জুদের নামাজ 12 রাকাত পড়তেন, ওনার স্ত্রী বললেন যে না তুমি 8 রাকাত করে পড়বা, এখন উনি আসলে কি করবেন? জি, ওনার প্রশ্নের উত্তরটা সরাসরি রয়েছে বুখারীর 1147 নম্বর হাদিসে। বুখারি 1147 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের এই তাহাজ্জুদ বা রাতের সালাত সম্পর্কে, কিয়ামুল লাইল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে তিনি মানে রমাদান বা রমাদানের বাইরে যখনই হোক না কেন তিনি 8 রাকাতের বেশি তিনি দীর্ঘায়িত করতেন না। তো যে কারণে ওনার ওয়াইফ যেটা বলেছেন এটাই বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত নিয়মিত আমল ছিল তিনি রাতের এই তাহাজ্জুদের সালাত বা তারাবি তাহাজ্জুদ যেটাই বলি এটা তিনি 8 রাকাত পড়তেন। অর্থাৎ আমাদের বোন এখানে জিতে গেলেন, উনি স্বামীর চাইতে বেশি জ্ঞান মানে এই পর্যন্ত আহরণ করেছেন। হ্যাঁ, বোন জিতে গেলেন এবং স্বামী হেরে যাননি, কারণ যখনই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবির 2526 নম্বর হাদিস ওনাকে উৎসাহিত করবে, ওনারটা 1148 নম্বর হাদিস বুখারীর আর ওনারটা হচ্ছে 2526 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বনি আদম খাত্তা আল খায়রাউনা খাত্তাউনা আত-তাওয়াবুন, নিশ্চিত বনি আদমের কিছু না কিছু ভুল হতেই পারে, আর যখন তারা সঠিক কোন উৎস থেকে ভুলটা সংশোধিত হবে তখন ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেই যে ভুলটাকে সংশোধিত হয়। জি জি, তো এই জন্য উনি যদি সংশোধিত হয়ে যান এই সহি হাদিসটা শুনে তাহলে ওনারও নেকি রয়েছে। তার মানে এখানে কেউ হারেননি, দুইজন জিতে গেছেন। দুইজনই জিতে গেছেন, মাশাআল্লাহ। আশা করছি আমাদের ভাই এবং দুইজনই জিতে গেছেন এবং দুইজনই ওনাদের প্রশ্নের জবাব পেয়েছেন।